মন্দিরে প্রবেশ করার জন্য বেশ কিছু ডকুমেন্টস লাগছে, সেগুলো হচ্ছে আধার কার্ড, যদি ডাবল ভ্যাকসিনেশন হয়ে গিয়ে থাকে তাহলে ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে, যদি ডাবল ভ্যাকসিনেশন না হয়ে থাকে তাহলে কিন্তু কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগবে। আর এই কোভিড টেস্টটা 72 আওয়ার্সের মধ্যে করতে হবে। আমার যেহেতু ডাবল ভ্যাকসিনেশন হয়নি সেই জন্য আমি 2 দিন আগে এখানে কোভিড টেস্ট করেছি আর আমার রিপোর্টও চলে এসেছে, আমার রিপোর্ট নেগেটিভ এসেছে, তো একটু পরে আমরা মন্দিরে যাব। আর আমার ভীষণ আনন্দ হচ্ছে আবার কতদিন পর প্রভুকে দর্শন করতে পারবো। আর আজকে আমি পরেছি একটা লাল পাড় সাদা শাড়ি আর তার সাথে হাতে শাঁখা গলা পরেছি। আর আমি বেরোনোর আগে আমার কমপ্লিট লুকটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন চটপট মন্দিরে যাওয়া যাক, আর মন্দিরে গিয়ে আবার কি কি নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস করেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। এর আগেবারে যখন জগন্নাথ দেবের মন্দিরে এসেছিলাম তখন মন্দির চত্বরে যে ব্যারিকেডটা করা আছে এই ব্যারিকেডটা দিয়ে স্ট্রেট গিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম, কিন্তু এখন এই ব্যারিকেডটা ছাড়াও রাস্তার মধ্যে একটা এক্সটেন্ডেড ব্যারিকেড করা হয়েছে। এই সেই এক্সটেন্ডেড ব্যারিকেড, এখান দিয়ে স্ট্রেট এসে এখানে আধার কার্ড আর কোভিড রিপোর্টটা দেখিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবে। রাস্তার উপরে এই সেই এক্সটেন্ডেড ব্যারিকেড যেখান দিয়ে তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে। আর আজকে কিন্তু প্রচন্ড ভিড় মন্দিরে, হয়তো সবে সবে মন্দির খুলেছে সেই জন্যই এত ভিড়। আমি এখন মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মন্দির চত্বরের ব্যারিকেড, এখান থেকে স্ট্রেট এসে পরপর অনেকগুলো কাউন্টার করা হয়েছে। এই কাউন্টারের মধ্যে কোভিড রিপোর্ট, আধার কার্ড, সমস্ত কিছু স্ক্যান হবে, তোমার ফেস স্ক্যান হবে, তারপর তুমি
তুমি সোজা মন্দিরে প্রবেশ করতে পারবে। এখন জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার জন্য যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে, যদি তোমার ডাবল ভ্যাকসিনেশন হয়ে গিয়ে থাকে তাহলে ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে, আদারওয়াইজ কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগবে, আর তার সাথে আধার কার্ড লাগবে। আমাদের পুজো কমপ্লিট, মন্দিরে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, বাট তা সত্ত্বেও প্রভুর খুবই ভালো দর্শন হয়েছে এবং খুবই ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো এবারে হোটেলে ফেরার পালা, তো চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। হোটেলে ফেরার আগে ভাবলাম দক্ষিণ দুয়ারে যে বজরংবলীর মন্দিরটা আছে ওখানে গিয়ে একবার নিজেও দর্শন করি, তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিই। তো চলো বজরংবলী মন্দিরে গিয়ে আবার দেখা হবে। জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার জন্য এটা একটা শর্টকাট ছিল, এখান দিয়ে আগে ঢোকা যেত, বাট এবারে এসে দেখলাম একদমই বন্ধ করে দিয়েছে। তো পুরোটা ঘুরে একদম মেন মন্দিরে গিয়ে ওখান থেকে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের দক্ষিণ দুয়ার, এই গেটটার পাশেই হচ্ছে বজরংবলীর মন্দির। আগে আমরা হোটেলে ফিরেছি, আর আজকে কিন্তু বাইরে যেমন রোদ তেমনি গরম। বাইরে আজকে এত রোদ না, মনে হচ্ছে চারিদিকটা পুরো ঝলসে যাচ্ছে। আর তার মধ্যে আমরা মন্দিরে পুজো দিয়ে যে গেটটা দিয়ে আমাদেরকে বের করেছে সেখান থেকে কিন্তু মন্দির চত্বরের সুস্ট্যান্ডটা অনেকটা হেঁটে যেতে হবে। আর বাইরে এত রোদ গরম, তার মধ্যে রাস্তাও পুরো আগুনের মতো গরম হয়ে রয়েছে, সেখানে আমরা খালি পায়ে মন্দির থেকে সুস্ট্যান্ড অবধি আসছিলাম। আমাদের রীতিমতো কষ্ট হচ্ছিলো, আমাদের মনে হচ্ছিলো যেন আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, পায়ে ফোসকা পড়ছে। তো আমাদেরই এত কষ্ট হচ্ছিলো, তাহলে ভাবো বয়স্ক মানুষ আর বাচ্চাদের কতটা কষ্ট হচ্ছিল। তো আমার মনে হয় এই বিষয়ে কিন্তু ওড়িশা গভর্নমেন্টের ডেফিনেটলি কিছু একটা করা উচিত, বিশেষ করে বাচ্চাদের জন্য আর বয়স্ক মানুষদের জন্য। আর প্রত্যেকবার আমরা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে ফিরে আসার পর আমরা কিন্তু লাঞ্চে জগন্নাথ দেবের ভোগ খাই, তো এবারও তার বিকল্প হয়নি, আজকেও আমরা লাঞ্চে জগন্নাথ দেবের ভোগই খাবো। তো আমাদের ঠাকুরমশাই একটু পরে জগন্নাথ দেবের ভোগ আমাদের হোটেলে পৌঁছে দেবেন। আসুন আসুন, প্রসাদ নিয়ে আসছি। আসুন আসুন। আপনার আজকে জগন্নাথ দর্শন এই এতদিনের আগে এসে এই কোভিডের পরে আপনি দেখলেন যে অত ভিড় আছে, কিন্তু আপনি কিরকম দর্শন করবেন চিন্তা করলেন? জগন্নাথ দর্শন কেমন হয়েছে? আমার কিন্তু জগন্নাথ দেবের আজকে দারুণ দর্শন হয়েছে। কেন কি, আমি বাইরে এত ভিড় দেখছিলাম, আমি তো ভাবছিলাম ভেতরে হয়তো প্রচণ্ড ঠেলাঠেলি হবে, ঠিক করে দর্শনই করতে পারবো না, কিন্তু আজকে এত ভালো দর্শন করেছি আর প্রভুকে ভীষণ সুন্দর লাগছিল। আর আপনার জন্য কিন্তু আজকে খুবই ভালোভাবে দর্শন করতে পেরেছি। জয় জগন্নাথ।
আমি প্রসাদ এনেছি, প্রসাদ খাবেন নিশ্চয়ই। আমাদের ঠাকুর মশাই এক্ষুনি জগন্নাথ দেবের ভোগ এসে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে গেছেন, আর ভোগটা একদমই গরম গরম ভোগ দিয়েছেন, আর সকাল থেকে কিছু খাইনি, উপোস ছিলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো চলো ভোগটা খেয়ে নি। এখানে জগন্নাথ দেবের ভোগ দিয়ে গেছে, তো এবার ভোগটা খুলে তোমাদের দেখাই ভোগের মধ্যে কি কি আছে, যদিও প্রত্যেকবারই তোমাদের দেখাই ভোগের মধ্যে কি কি দিয়েছে। এখানে ভোগের সাথে কলা পাতাও দিয়েছে খাওয়ার জন্য। জগন্নাথ দেবের ভোগ আমি তোমাদের একবার ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি এখানে ভোগের মধ্যে কি কি আছে। জগন্নাথ দেবের ভোগের মধ্যে রয়েছে ঘি ভাত, এখানে একটা সবজি আছে, ডাল, পোলাও, এখানে আর একটা সবজি আছে, আর এটা ঘি, আর এটা মালপোয়া। জগন্নাথ দেবের ভোগটা আমি কলা পাতায় নিয়ে নিয়েছি, এখানে আছে ভাত, ডাল, পোলাও, দু রকমের সবজি, এখানে মালপোয়া, আর এটা রসমালাই। জগন্নাথ দেবের ভোগ যেহেতু মাটিতে বসে খেতে হয় সেজন্য আমি মাটিতে বসেই খাবো। তো এই হচ্ছে জগন্নাথ দেবের ভোগ যেটা আমি কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি, তোমাদের তো আমি ক্লোজ আপে দেখালামই। অমৃতের মতো স্বাদ হয়েছে, প্রচণ্ড খিদেও পেয়েছে, আমি পুরো বগুড়াশে খাচ্ছি। আর আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, আমি প্রভুর ধামে বসে প্রভুর প্রসাদ খেতে পাচ্ছি।